लिस्ट बक्सी पार्थ चट्टोपाध्याय ने जो दिया है दैट इज फाइनल लिस्ट ओके मैम देयर आर सम कंफ्यूजन दैट्स व्हाई হ্যাঁ আমরা অভিষেক মহোদয় যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী আমরা আমরা নমিনেশন ফাইল করেছি আমরা ফার্স্ট তালিকাটা চূড়ান্ত করেছি প্রথম প্রার্থী তালিকা ধরে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আগেই এবার ওয়েবসাইটে আপলোড করা তালিকায় নাম থাকা প্রার্থীদের নিয়ে প্রচারও শুরু করে দিলেন দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত ডায়মন্ড হারবারের দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান দেখুন আজকের এই সাত নম্বর ওয়ার্ডের প্রার্থী আছে আমাদের সঙ্গে নাম হচ্ছে হাসিবা সাফুই কিন্তু দ্বিতীয় লিস্টে যে নাম দেওয়া হয়েছিল কোচিং সাপুই যিনি মারা গেছেন তাই আমার মনে হয় এটা মতভ্রম ছাড়া কিছুই নয় সকলেই দিদি অনুগামী সকলে আমরা অভিষেক মেজি অনুগামী তাই সেই দিদি এবং অভিষেক মেজি অনুগামী হিসাবে আমরা প্রথম তালিকা আমরা মান্যতা দিয়েছি আমি খুব টেনশনে আছি কি আমি কি করব নমিনেশন দেব কি দেব না দলের লোক এখানে কিছু বলছে না এখন সবাই চুপচাপ আছে অবজার্ভার জাহাঙ্গীর খান না ওনার ওনার এখানে আমাদের প্রতি নেগেটিভ ভাবই আছে এদিন মনোনয়নপত্র জমা করতে বেরিয়েও ফিরে আসেন শীর্ষ নেতৃত্বের অনুমোদিত তালিকায় থাকা ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী এই দেখুন না আপনারা আপনাদের বাইক দিচ্ছি পেছনে বাইক বাহিনী আছে তারা ফলো করছে দল যেটা আমাদের নির্দেশ দেবে দলের নির্দেশ না মানেই আমার চলে এই আবহেই ফের একবার চূড়ান্ত তালিকা মানার জন্যই বার্তা দিয়েছে শীর্ষ তৃণমূল নেতৃত্ব যেখানে যেখানে বজবজ ডায়মন্ড হারবার বা খর্দা কামারাটি সর্বত্রই আমরা আলাপ আলোচনা করে চূড়ান্ত তালিকা দিয়েছি যারা সিম্বল জমা দিয়েছেন কিন্তু তারপরেও যারা প্রথম তালিকাকে মান্যতা দেওয়ার কথা বলছেন তাদের বিরুদ্ধেও কি কোনো ব্যবস্থা নেবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব এই প্রশ্নের উত্তর দেননি তৃণমূল মহাসচিব চূড়ান্ত তালিকা কে মানছেন না যেখানে বজবজেরও একই তালিকা বজবজে যেখানে তালিকা গতকালই বলেছি সংশোধন করে দেওয়া হয়েছে আমি আবার বলছি তো ছোট বিষয়ে কোনো কথা বলবো না তালিকা নিয়ে অসন্তোষ এমন জায়গায় পৌঁছেছে যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই আলিপুরের মহকুমা শাসকের কাছে গিয়ে চূড়ান্ত তালিকায় থাকা প্রার্থীদের নামে সিম্বল বুকিং করলেন মহেশতলার প্রাক্তন পুর প্রধান ও বিধায়ক দুলাল দাস যিনি নিজে এবারও পুরো ভোটের লড়াইয়ে নেমেছেন দল আমার কাছে সিম্বলটা পাঠিয়েছিল এনএক্সআর টু আমি সেই এনএক্সআর টু পেয়েছি আমার কাছে কেউ যারা যারা এসছে তাদেরকে দিয়ে আমি সই করিয়ে মানে তাদেরকে দিয়ে ফিল আপ করিয়ে আমি এনএক্সআর টু জমা করেছি এসডিও অফিস এসডিওর হাতে না তাড়াতাড়ি আগে দেওয়ার কারণে দিতেই হবে আগে জমা একসাথে দিয়ে দিলাম সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন মুখ্যমন্ত্রী লখনৌ যাবার আগে বলে গিয়েছিলেন যে তালিকা এই দুই নেতার স্বাক্ষরিত সেই তালিকাই সঠিক এ নিয়ে কোনো বিতর্ক নেই যদি তা হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রীকেই তো সরাসরি তারা চ্যালেঞ্জ করলেন এই জলের যিনি জন্মদাত্রী যাকে দেখে দল যিনি এই দল তৈরি করেছেন গোটা দলের মালিক যিনি তাকেই তো চ্যালেঞ্জ করছে তারা ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা তুলে নিয়েছে রাজ্য সরকার এদিন অনুগামী ও দলীয় কর্মীদের নিয়ে এলাকা চষে বেড়ান জাহাঙ্গীর রীতিমতো গাড়ির কনভয় নিয়ে এলাকায় ঘোরেন খলতা ব্লক তৃণমূলের সভাপতি সব মিলিয়ে পুরো ভোটের মুখে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বজবজের রাজনীতি দিনে দিনে আরও সরগরম হয়ে উঠছে পার্থপ্রতিম ঘোষ জয়ন্ত রায় ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ